হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের আলুর দম বানিয়ে দেখাবো। এখানে আমি আলু, ছোট ছোট সাইজের আলু কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি বাদাম পেস্ট করে নিয়েছি। এখানে আদা, জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি। এবার আমি আলুটা সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করার জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি। এবার আমি আলুটা দিয়ে দেব। এই যে আমার আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে আমি আলুটা নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার আমি আলুটা ভেজে নেব। এই যে আমি এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমার হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। লবণ দিচ্ছি। অল্প পরিমাণ হলুদ, এগুলো ভালো করে ফেটে নেব। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই যে আমি সব আলুগুলো তুলে নিয়েছি। এবার আমি আলু ভাজা তেলের মধ্যে তরকারিটা করে নেব। এবার আমি এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি একটুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেব। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আর দেবো অল্প পরিমাণ হলুদ, কারণ আমি আলু ভাজাতে লবণ হলুদ দিয়েছিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। আমার আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি বাদাম পেস্ট করে রেখেছিলাম, বাদামটা দিয়ে দেব। বাদামটা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি। আমি জল বেশি দিইনি, কারণ আমি আলুর দমটা একটু ঘন রাখবো। আপনারা যদি আলুদমটা অল্প পাতলা রাখতে চান, জলটা বেশি করে দিতে পারেন। আলুদমটার ঝোলটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আলুদমটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি কতটা ঘন রেখেছি।
কত সুন্দর কালার হয়েছে। আর আমার একটা আলুও ভাঙেনি। আপনারা যদি এইভাবে আলুর দম রান্না করেন আপনাদের আলু একটাও ভাঙবে না। দেখুন আমি আলুর দমটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আপনাদের যদি আজকে এই আলুর দমের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।